নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ। আমি আজকে আপনাদের সঙ্গে প্রস্টেট ক্যান্সারের বিষয়ে কিছু বক্তব্য রাখতে চাই। তো বেসিক্যালি প্রস্টেট ক্যান্সার এখন যত দিন যাচ্ছে তত এই ক্যান্সারটা আস্তে আস্তে বাড়ছে সব, মানে পুরো পৃথিবীতেই। ওয়েস্টে তো এখন এটা খুবই কমন ক্যান্সারের মধ্যে চলে এসছে এবং আমাদের দেশেও প্রস্টেট ক্যান্সারটা কিন্তু এখন আগের থেকে অনেকটাই বাড়ছে। প্রস্টেট ক্যান্সার যখনই আমি বলি তখন ফার্স্ট থিং যেটা হয় সেটা হচ্ছিলো যে প্রস্টেট ক্যান্সারের সাইন্স অ্যান্ড সিমটমস কী কী হয়। তো জেনারেলি যে সাইন্স অ্যান্ড সিমটমস হয় সেটা হচ্ছিলো যে একটা পেচ্ছাপে অসুবিধে, বা রাত্রিবেলায় অনেক বার করে উঠতে হয়, 6-7 বার করে উঠতে হয় পেচ্ছাপ করার জন্য। পেচ্ছাপটা করতে গেলে আটকে আটকে যাওয়া, বা পেচ্ছাপটা পুরোপুরি না হওয়া, বা পেচ্ছাপ পেলে ওটা ধরে রাখার ক্ষমতা থাকছে না, এই সব সিমটমগুলো হচ্ছিলো যে আমরা বলে থাকি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম হচ্ছে হলো প্রস্টেট ক্যান্সারের মেন ইঙ্গিত যেটা আমরা পাই। তো যখন এরকম টাইপের সিমটম থেকে থাকে তখন জেনারেলি আপনারা ইউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে, ইউরোসার্জেনের সঙ্গে কনসাল্ট করতে হবে। তারা জেনারেলি কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকে, তার মধ্যে একটা সেরাম পিএসএ বলে একটা ব্লাড টেস্ট হয়ে থাকে যেটা কিনা প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিসে কিন্তু খুবই হেল্পফুল। সেরাম পিএসএ যদি মোর দ্যান 4 হয় তাহলে কিন্তু একটা সবসময় একটা ইঙ্গিত থাকে যে একটা প্রস্টেট ক্যান্সারের দিকে একটা যেতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা যেটা বলে থাকি যে একটা এমআরআই পেলভিস করতে, মানে তলপেটের একটা এমআরআই করতে, তলপেটের এমআরআই আমরা বুঝতে পারি যে প্রস্টেটে কোনো কিছু আছে কি না। বা অনেক সময় একদম যদি পিএসএটা যদি বর্ডার লাইন থাকে তখন অনেক সময় একটা ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করেও জিনিসগুলো দেখা যায়, এবং তারপরে ইউরোলজিস্ট একটা ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসিও করিয়ে থাকে, বা কোর বায়োপসি এগুলো করে থাকে। তো বায়োপসি করে আমাদের প্রমাণ হয় যে প্রস্টেট ক্যান্সার আছে এবং তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয়। বেসিক্যালি যেটা বায়োপসিতে যেটা প্রস্টেট ক্যান্সার দেখে সেটা হচ্ছিলো গ্লিসন স্কোর বলে একটা জিনিস জেনারেট করে, সেটার স্কোরটা হচ্ছিলো যে 10 অবধি ম্যাক্সিমাম হয়, দুটো জিনিস অ্যাড করে ওটা হয়। তো এই গ্লিসন স্কোর অনুযায়ী গ্লিসন গ্রেড হয়, 1-5 করে গ্লিসন গ্রেড হয়। তো এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, পিএসএ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর থার্ড জিনিস যেটা সেটা হচ্ছিলো যে কোন স্টেজে আছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা একটা এমআরআই পেলভিস থেকে একটা বোঝা যায়, এবং তার সঙ্গে সঙ্গে একটা আপনার বোন স্ক্যান করলে কোথাও হাড়ে কোথাও কিছু ছড়িয়েছে কিনা। প্রস্টেট ক্যান্সারের খুব কমন মানে ছড়ানোর ইয়ে হচ্ছিলো হাড়ে, যখন কোনো প্রস্টেট ক্যান্সার মানে ছড়ায় তখন মোস্ট কমনলি হাড়েই ছড়িয়ে থাকে। তো প্রস্টেট ক্যান্সার কিন্তু অনেক সময়ই এরকমভাবে হয়ে থাকে, আমরা যেটা খুব কমনলি যেটা আমি এখানে দেখে থাকি উত্তরবঙ্গে সেটা হচ্ছিলো যে প্রস্টেট ক্যান্সারটা খুব নেগলেক্টেড হয়ে থাকে। জেনারেলি পেশেন্ট অনেক দিন ধরেই পেচ্ছাপের প্রবলেম হচ্ছে কিন্তু সে টুকটাক ওষুধপত্র খেয়ে সে চালিয়ে যাচ্ছে, এরকম অনেক ওষুধপত্র থাকে যেগুলোতে হয়তো অনেক দিন বেটার হয়ে থাকে, কিন্তু তারপরে দেখা যায় যে ওনার কোনো একটা মানে কোমরে ব্যথা শুরু হয়েছে, বা হাঁটতে অসুবিধা হচ্ছে, বা পুরো প্যারালিসিস হয়ে গেছে, তখন দেখা যায় যে ওটা হাড়ে ছড়িয়ে গেছে প্রস্টেট ক্যান্সারটা। এবং জেনারেলি অনেকগুলো হাড়ে ছড়িয়ে থাকে এবং এটা কিন্তু প্যারালিসিসও করিয়ে দিতে পারে। তো সেই সব ক্ষেত্রে তখন হরমোনাল থেরাপি করতে হয়, এবং হরমোনাল থেরাপির সঙ্গে সঙ্গে কেমোথেরাপি আছে, আর কিছু এজেন্টস আছে যেগুলো খেয়ে, তারপরে কিছু ট্যাবলেটস আছে যেগুলো খেলে কিন্তু প্রস্টেট ক্যান্সারটা অনেক দিন কন্ট্রোলে থাকে স্টেজ 4-এ হলেও। তো প্রস্টেট ক্যান্সার এরকম যে ক্যান্সার নয় যেটা ছড়িয়ে গেলেই আমার এক্ষুনি মৃত্যুর কোনো ভয় আছে, কারণ আমাদের কাছে এখন অনেক রকমের চিকিৎসা এসে গেছে যাতে 2-4 বছর আরামসেই প্রস্টেট ক্যান্সার স্টেজ 4-এও কিন্তু আমরা চিকিৎসা করে তাকে অনেকটাই ভালো সুস্থ রাখতে পারি। তো এটা সবসময় এটা মাথায় রাখবেন যে প্রস্টেট ক্যান্সার বাকি ক্যান্সারের মতো নয়, 4 নম্বর স্টেজেও কিন্তু এটা অনেকটাই মানে আমরা পেশেন্টকে সুস্থ জীবন দিতে পারি, এবং অবশ্যই আপনারা ট্রিটমেন্ট করাবেন এরকম পেশেন্টদের, কারণ না হলে প্যারালিসিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর তাছাড়া হচ্ছিলো আর্লি স্টেজে যেটা হয়ে থাকে, যে স্টেজ 1 বা স্টেজ 2-তে জেনারেলি আমরা প্রস্টেট ক্যান্সার যেটা দেখে থাকি সেটা হচ্ছিলো যে ওটা অপারেশনের মধ্যে দিয়ে করা যেতে পারে, র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি করে। তো ওটা এখন রোবোটিক প্রস্টেটেক্টমিও করা হয় অনেক জায়গায়। তো এটা একটা ব্যাপার। আর পিএসএমএ পেট সিটি বলে একটা পেট সিটি হয় যেটা কিনা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে খুব স্পেসিফিক ডায়াগনোস দেয়, যে যেসব ক্যান্সারে ধরে নিন পিএসএটা বেড়ে আছে কিন্তু মানে বোন স্ক্যান বা এমআরআই পেলভিস বা সিটি স্ক্যানে কোনো কিছু ধরা পড়েনি যে কোথাও ছড়িয়ে আছে কি না, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পিএসএমএ পেট সিটি করা হয় দেখার জন্য যে অ্যাকচুয়ালি কোথাও ছড়িয়ে আছে কি না। তো পিএসএমএটা হচ্ছিলো প্রস্টেট ক্যান্সার স্পেসিফিক একটা মার্কার যেটা কিনা অ্যাড করে পেট সিটিটা করা হয়। আর তাছাড়া হচ্ছিলো যে রেডিয়েশন একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে প্রস্টেট ক্যান্সারে, যেগুলো একটু হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার হয় সেখানে কিন্তু রেডিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি, সেই দুটো মিলিয়েই করা হয়। এবার অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন বেসিক্যালি এটা একটা হরমোনাল ক্যান্সার, মানে হরমোন রিলেটেড ক্যান্সার প্রস্টেট ক্যান্সারটা। তো অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন মানে বেসিক্যালি ওই আমাদের যে ইয়েগুলো হয়ে থাকে, অন্ডকোষগুলো যেগুলো হয়ে থাকে সেগুলোকে আমাদের বাদ দিতে হয়। তো সেটা একটা সার্জিক্যাল ওয়ে, তো এটা বাইল্যাটারাল অর্কিডেক্টমি আমরা বলে থাকি।
তো এটা একটা মানে সার্জিক্যালি এটা বাইল্যাটারাল অর্কিডেক্টমি দিয়ে করা যায়, আর মেডিকেলিও এটা করা যেতে পারে যে তিন তিন মাস পর পর কিছু ইঞ্জেকশন থেকে থাকে, যেটাকে আমরা জিএনআরএইচ অ্যানালগস বলে থাকি। তো সেই সব ইঞ্জেকশনগুলো করে আমরা কিন্তু এই এই টাইপের ক্যান্সারগুলোকে অনেকটাই কন্ট্রোলে রাখতে পারি। তো প্রস্টেট ক্যান্সার হলে সবসময় আপনারা মানে মনে করবেন যে এটা একটা খুবই ট্রিটেবল কন্ডিশন এবং অনেক সময় খুব কিউরেবল মানে ক্যান্সার। সো প্লিজ মানে আপনারা দেরি করবেন না, এবং এই ক্যান্সার হলে সবসময় আপনারা তাড়াতাড়ি করে আমাদের কাছে আসুন, যাতে আমরা সঠিকভাবে আপনাকে সেই চিকিৎসাগুলো দিতে পারি। ধন্যবাদ।